আন এক গুরুত্বপূর্ণ খবরের সহিতে টাইমেটর স্টুডিওত মই জারা। প্রেমর প্রলোভন দি এগারী হিন্দু যুবতীক অপহরণ করে নিছিল এজন মুসলমান যুবকে, আর অপহরণ করে লুকুয়ায় রাখিছিল মসজিদের ভিতর। অবশেষত উদ্ধার করা হল 14 বছরীয় কিশোরীগীক। জানাইছো এই মুহূর্তের এক গুরুত্বপূর্ণ খবর টাইমেটর দর্শকসল। প্রেমর প্রলোভন দি হিন্দু যুবতীক অপহরণ করে নি লুকুয়ায় রাখিছিল মসজিদ। ফরিজুল আলী নামৰ এজন যুবকে প্রেমর চালনায় অপহরণ করেছিল হিন্দু কিশোরী, পলুয়াই নি কিশোরীক লুকুয়ায় রাখিছিল মসজিদ। 14 বছরীয় এগারী হিন্দু কিশোরীক পলুয়াই নিছিল ফরিজুল আলিয়ে। ঘটনা সন্দর্ভত মঙ্গলদৈ আরক্ষীক অবগত করার পিছতে আরক্ষীয়ে উদ্ধার করে কিশোরীগীক। অভিযুক্ত যুবক ফরিজুল আলীক বর্তমান পলাতক অবস্থাত আছে বলে জানিপরা গেছে। মঙ্গলদৈ আরক্ষীর জিম্মাত আছে কিশোরীগী। অভিযুক্ত যুবকজনক গ্রেপ্তার করে উচিত শাস্তি বিহিবলে দাবি জানাইছে এতিয়া রাইজে। প্রেমর প্রলোভন দি এনেদরে এগারী 14 বছরীয় কিশোরীক অপহরণ করে নিছিল ফরিজুল নামর এজন মুসলমান যুবকে, আর অপহরণ করে নি লুকুয়ায় রাখিছিল মসজিদের ভিতর, আর অবশেষত উদ্ধার করবলে সক্ষম হয় আরক্ষী এই 14 বছরীয় কিশোরীগীক। পলুয়াই নি কিশোরীগীক মসজিদত লুকুয়ায় রাখিছিল ফরিজুলে। আর স্ক্রিনত দেখাই থাকা এই যুবকজনে হয়েছে ফরিজুল। মঙ্গলদৈ আরক্ষীর জিম্মাত আছে এটা কিশোরীগীক, আর পলাতক অবস্থাত আছে বর্তমান ফরিজুল। 14 বছরীয় এগারী হিন্দু কিশোরীক পলুয়াই নিছিল ফরিজুল আলী নামর এই যুবকজনে। মঙ্গলদৈ আরক্ষীর জিম্মাত বর্তমান আছে কিশোরীগীক, আর এই যুবকজনেই প্রেমর প্রলোভন দি 14 বছরীয় হিন্দু কিশোরীগীক অপহরণ করে নিছিল আর মসজিদের ভিতর লুকুয়ায় রাখিছিল। মঙ্গলদৈ আরক্ষীর জিম্মাত বর্তমান জানিপরা গেছে কিশোরীগীক আছে আর পলাতক অবস্থাত আছে ফরিজুল আলী নামর এই যুবকজন। অভিযুক্ত যুবক ফরিজুল আলী বর্তমান পলাতক অবস্থাত আছে। আর এনেদরে প্রেমর প্রলোভন দি হিন্দু যুবতীক অপহরণ করে নিছিল এইজন যুবকে, নাম ফরিজুল আলী, আর অপহরণ করে নি লুকুয়ায় রাখিছিল মসজিদের ভিতর। ঘটনা সন্দর্ভত মঙ্গলদৈ আরক্ষীক অবগত করার পিছতে আরক্ষীয়ে উদ্ধার করে কিশোরীগীক। 14 বছরীয় এগারী হিন্দু কিশোরীক এনেদরে পলুয়াই নিছিল ফরিজুল আলিয়ে, আর পলুয়াই নি লুকুয়ায় রাখিছিল মসজিদ। ঘটনা সন্দর্ভত মঙ্গলদৈ আরক্ষীক অবগত করার পিছতে আরক্ষীয়ে উদ্ধার করে 14 বছরীয় কিশোরীগীক। অভিযুক্ত যুবক ফরিজুল আলী বর্তমান পলাতক অবস্থাত আছে, আর কিশোরীগীক বর্তমান আরক্ষীর জিম্মাত আছে বলে জানিপরা গেছে। অভিযুক্ত যুবকজনক গ্রেপ্তার করে উচিত শাস্তি বিহিবলে এটা দাবি জানাইছে রাইজে। আর এনেদরে প্রেমর চালনায় অপহরণ করে হিন্দু কিশোরীক পলুয়াই নি রাখিছিল মসজিদের ভিতরতে। হয়, যাকালি রাতে প্রায় 7:30 বজাত মোক বঙালপুটাবাসীয় ফোন করলে যে আমার গাঁৱৰ এজনী ছোৱালী অপহরণ করে নিছে ধরিয়াখাটির এজন মানে মুসলমান লড়াই। তাৰপিছত আপুনি আহক এনেকুৱা কোৱাত মই গলো। যাই উঠি বিচার খোচার করে মই জানিলো যে মানে তেওঁলোকে মসজিদের ভিতৰত, তেওঁলোকৰ যিটো মসজিদ সেইটোৰ ভিতৰত লড়াকে ছোৱালীকে তাৰমানে রাখিছে। তাৰপিছত তালৈ মই বিচাৰি গলো, তাতে মই নেপালো। কিন্তু এটো এটা লাভ জেহাদৰ তাৰমানে এটা উপক্রম বা ধৰ এটা সুপরিকল্পিত এটা তাৰমানে মই হেৰি বুলি মই ভাবো। তাৰে পিছত কিন্তু মই বহুতখিনি বিচার খোচার করি, আর তারেও যিমানখিনি জনসাধারণ তাতে মানে উপস্থিত হয়েছিল সেইখিনি মানুহক মই কলো লড়া ছোৱালী হাল মোক উলিয়াই দিয়ক, মই নিরাপত্তা দিম। কিন্তু তেতিয়াও তাৰমানে তেওঁলোকে উলিয়াই নিদিলে। তাৰপিছত মই প্রশাসনক জনালো, প্রশাসনের মানুষ আহিল, মঙ্গলদৈ থানার ভারপ্রাপ্ত বিষয়ার লগতে তাৰমানে এটা দল এটা আহিল। আহার পিছত তেতিয়াহে তাৰমানে তেওঁলোকৰ দুজন মানে মানুহে তাৰমানে ছোৱালীজনী উলিয়াই দিছে। আসলতে এটো পরিকল্পিতভাবে ছোৱালীজনী কত আছে জানে, কিন্তু মোক কথাটো তাৰমানে তেওঁলোকে সঁচাকৈ কবলৈ মানে টান পালে আর তেওঁলোকে মোক তাৰমানে উলিয়াই দিয়া নাই। এতিয়া অভিযুক্ত যুবকজনক তাৰমানে এনেকুৱা এটা শাস্তি দিব লাগে যিটো শাস্তি মানে জ্বলন্ত শাস্তি হয়, আর যাতে ভবিষ্যতে এনেকুৱা কাম তাৰমানে তেওঁ কৰিবলৈ বা তেওঁলোকৰ তাৰমানে মানুহে কৰিবলৈ তাৰমানে ভয় করে। এতিয়া পলাতক হয়ে আছে, তাৰপিছতে কালি এনে সুপরিকল্পিতভাবে তেওঁলোকৰ ঘৰৰ মানুহ বা তেওঁলোকৰ গাঁৱৰ মানুহ তাৰমানে পলুয়াই খেদাইছে, কিন্তু তেওঁলোকে এতিয়ালৈ উলিয়াই দিয়া নাই। সেইকাৰণে ময়ো ৰাইজৰ লগতে মই একমত হৈ পেলাই মই কথাটো মই ক'ব বিচাৰিছোঁ যে মানে যিজন পলাতক যিজন আসামী তেওঁক অতি শীঘ্ৰে 24 ঘণ্টাৰ ভিতৰত কাৰায়ত্ত কৰি এটা জ্বলন্ত শাস্তি দিয়ে।